রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এই পরিস্থিতিতে নিয়ে আমরা ফ্যাক্টরি চালানোর চেষ্টা করেছি, ফ্যাক্টরি চালাতে পারছি না। অনেক ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে, আমার হামিমের অনেক ফ্যাক্টরি অগ্নিসংযোগ করেছে, বেক্সিমকে অগ্নিসংযোগ করেছে, তারপর এই গাজী সাহেব একটু আগে ফোন করে গোলামগস্তিদের গাজী তার ফ্যাক্টরি 2,000 কোটি টাকার মতন তার নাকি ক্ষতি হয়ে গেছে, গাজী সাহেব একটু আগে ফোন করে বললো। আমাদের স্কোয়ার টেক্সটাইলে স্কোয়ার হেডকোয়ার্টার আগুন জ্বালিয়ে দিয়েছে, ভ্যান্ডালিজম করেছে, এইরকম শত শত ফ্যাক্টরি আজকেও বিকেএসপির সামনে একটা ফ্যাক্টরিতে আগুন দিয়েছে, গতকালকে অনন্ত গার্মেন্টসে আগুন দিয়েছে এবং লুট করছে। এই জিনিসগুলো এখন কে করতে পারে? মহামান্য ছিলেন, তিন বাহিনী প্রধান ছিলেন, মহামান্য ও উনি বললেন কি আর্মি চিফকে বললেন, আর্মি চিফকে আমরা পুরা জিনিসগুলো তাকে তুলে ধরেছি, উনি ওনাকে বলেছি আপনি তো বক্তৃতায় তো বলেছেন আপনি দায়িত্ব নিলেন সমস্ত কিছুর, তাহলে আমাদের ফ্যাক্টরিকে আপনি প্রোটেকশন দেন। তো উনি বল আপনি আরও আর্মি ডিপ্লয়েড করেন, যেহেতু পুলিশ নাই আর পুলিশ জানে কোন জায়গায় কোন ক্রিমিনাল কাকে ধরতে হবে, এখন তারা তাদের লাশই সরানোর জায়গা নেই, তারা নিরাপদ না, তো সব কিছু মিলে এখন কী করা যায়? উনি বলছে দেখেন আমার যা সমর্থ ছিল আমরা সব কিছু আমি দিয়ে দিয়েছি, ইভেন ইনক্লুডিং ডিপ্লোম্যাটিক এরিয়াতে তাকে নিরাপত্তা দিতে হয়েছে। এখন বলছে কোন এলাকায় বেশি সমস্যা, আমি সেই জায়গা উনি তখন আমরা বললাম যে আশুলিয়া এলাকায় যদি আপনি অন্য সব জায়গায় সমস্যা তো কম বেশি সব জায়গায় আছে, আশুলিয়াতে যেহেতু মেন গার্মেন্টসগুলো এই এলাকায় যদি আপনি বেশি আর্মি ডিপ্লয়েড করেন তাহলে, তখন উনি সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ তাকে জেনারেল শামীম উনি গতকালকে জয়েন করেছেন, দায়িত্ব পেয়েছেন, উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো ক্রাইসিসে অ্যাপেক্স বডি হিসাবে যে কোনো সমস্যা দেশবাসীর কাছে তুলে ধরে সাংবাদিক করে, সেটা অ্যাবসেন্ট কেন, বিজিএমের প্রেসিডেন্ট নাই কেন, যুক্তিসঙ্গতই করেছেন, এবং তার বিকল্প হিসেবেই কিন্তু আজকে আইসিসির প্রেসিডেন্ট হিসাবে সেই দায়িত্বটা পালন করছেন। আমি এফবিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করেছি, উনি হি ইজ নট অ্যাভেলেবল, উনি অসুস্থ, তো উনি এই আইসিসির মেম্বার, বিজিএমের প্রেসিডেন্ট আইসিসির মেম্বার, এমসিসিআই আইসিসির মেম্বার, বিজিএমএ আইসিসির মেম্বার, ফিকি এফবিসিসিআইয়ের মেম্বার, যত ট্রেড বডি আছে সবাই কিন্তু আইসিসির মেম্বার, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন, সবাই ঢাকার মেম্বার, সবাইকে আমরা স্বল্প সময়ে এই সিদ্ধান্ত নিয়েছি, কালকেই সিদ্ধান্ত নিয়েছি যে এই আইসিসির প্রেসিডেন্টকে এখন দায়িত্ব নেওয়া উচিত অন বিহাফ অফ অল ট্রেড বডি। সেই কারণে সকলের অনুরোধে আজ সবাইকে আমরা হাজির করতেও পারিনি সময়, কালকে রাত একটায় আমরা গণভবন বঙ্গভবন থেকে ফিরেছি। এখন দুটো আপনারা অনেকগুলো প্রশ্ন তুলেছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অনেকগুলো প্রশ্ন করেছেন। এখন ওই সবার যে আমরা ফোকাস যদি করেন তাহলে আমাদের মূল আজকের যে আপনাদেরকে ডেকে এটা ডাইলুটেড হয়ে যাবে, ডাইভার্ট হয়ে যাবে, পিপুল কনফিউজড হয়ে যাবে। আপনারা একটা জিনিস ফোকাস করেন শুধুমাত্র এই কয়েকটা দিন, কালকে রাতে আমরা ওখানে তপন চৌধুরী সাহেব আপনারা তো ছিলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধানের সাথে দেখা করেছি, তাদের সাথে কথা বলেছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন ল অ্যান্ড অর্ডার রেস্টিউ করা, কলকারখানা চালু করা, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা, এইটি হচ্ছে মূল উদ্দেশ্য আপনাদেরকে আজকে। এখন যদি অনেক ভবিষ্যতের জিনিসকে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট আসবে সে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা কী কী চাই সেইগুলো কিন্তু আমরা তখন আবার তুলে ধরবো। এখন হচ্ছে এই ইন্টারিম পিরিয়ডে দেখেন কালকে সর্বসম্মতক্রমে ইউনুস সাহেবকে তারা করে সিলেক্ট করেছেন, তিনি হবেন এবং তিনিও সম্মতি জানিয়েছেন, তার এসে ওথ নিয়ে 2-3 দিন সময় লেগে যাবে, তারপরে তার বডি কী হবে সব কিছু মিলেই দলের আরও 3-4 দিন যদি থাকে, তারপরে এক একটা কে কোন মন্ত্রণালয় পাবে সেই মন্ত্রণালয় বুঝতেও তো সময় লাগবে, তাহলে এতদিন দেশ পরিচালনা করবে কে,
আমাদের এভরি যারা রপ্তানির সাথে আমরা সম্পৃক্ত তারা আওয়ার গুনতে হয়, নট ডে ইভেন। আমাদের ভেসেলের সাথে, এই ভেসেলে মালটা দিতে হবে নাহলে ইয়ার করো তারা, কারণ তারাও তো সিজনাল ব্যবসা, স্টোরে মালটা যেতে হবে যারা রপ্তানিমুখী, যার উপরে আপনার দেশে আজকে 40 লক্ষ লোক কর্মসংস্থান। গতকাল বিজিএমের এক্স প্রেসিডেন্ট রুবানা হক উনি আমাকে অনুরোধ করেছেন, ভাই আপনি কি প্রেসকে বলতে পারেন একটা জিনিস যে 15 তারিখ পর্যন্ত আগে কোনো অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না, এটা যেন ওয়ার্কাররা মেনে নেয় বা বিজিএম যেন এটা কনভিন্স করে। 15 তারিখের পরেও কিন্তু অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না। আপনি দেখেছেন গত মাসে কীভাবে অনেকদিন কারখানা চলছে না, অনেক রপ্তানি পোশাক কারখানায় পড়ে আছে, অনেক রাস্তায় অনেক লাশ পড়ে আছে, লাশ ক্লিন করার লোকও নাই, অনেক রাস্তায় দেখেন লাশ পড়ে আছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যে কোনো একটা জায়গায় নিরাপদ জায়গায় তারা আছে, তাদের আর্মি পুলিশ হেডকোয়ার্টার খালি, প্রত্যেকটা থানা অলমোস্ট অনেকগুলো থানা পুড়িয়ে ফেলেছে, সে অস্ত্র ফেলে আসছে, অস্ত্রগুলো অক্ষত অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় এখন আনসার ডিপ্লয় করা হচ্ছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।